নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ অ্যান্ড ইনফোটেনমেন্ট, আর আমি রয়েছি সুমন আপনাদের সঙ্গে। এখন আমরা রয়েছি টিটাগড় অঞ্চলের বিবেকনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। আমি এখানে 17 নম্বর ওয়ার্ডের পৌর মাতাকেও পেয়ে গেছি। দিদি, একটু কিছু জানতে চাইব আপনার কাছ থেকে পুজোর ব্যাপারে। আমাদের এবছর আমরা নতুন, যদিও এখানকার দায়িত্ব প্রথম আমি এবং আমার হাজবেন্ড, আমি প্রেসিডেন্ট, আমার হাজবেন্ড সেক্রেটারি। যখন থেকেই পুজোর দায়িত্ব পেলাম তখন থেকেই চিন্তাভাবনা ছিল যে নতুন একটা কিছু করা। তাই ভাবতে ভাবতে এই ভাবনাটার মধ্যে মা এলো। মা সাথে আমাদের প্রত্যেকেরই বড়ো আপন প্রিয়, এর থেকে বড়ো শব্দও হতে পারে না মা। অসাধারণ, অসাধারণ। আমি একটু দাদার কাছে চলে আসবো। দাদা, আপনাদের পুজোর ইতিহাসটা একটু বলবেন। 62 বছরের ইতিহাস এটা। বিষয়টা একটা ঐতিহ্যের একটা পরম্পরা তো অবশ্যই আছে। পৃথিবীর পবিত্রতম শব্দ হলো মা। আমাদের মায়ের পেটে আমাদের স্থান হয় 9 মাসের জন্য। ছোট্ট জায়গা, তার মধ্যে অনেক অনেকভাবেই আমরা বড় হই, কিন্তু আমাদের বড় ফ্ল্যাটে মায়ের কোনো জায়গা অনেক সময় হয় না। আমার চিন্তাভাবনার মধ্যে, আমাদের চিন্তাভাবনার মধ্যে নিয়ে এসেছি যে মা যখন অতটুকু জায়গার মধ্যে আমাদের রাখতে পারে, আমাদের বড় পরিসরে মাকে রাখতে যাবো না, পারবো না কেন? সেই কারণেই আমরা এই জিনিসটা করেছি। সবাই যে পৃথিবীতে খারাপ না, এই আমাদের থিম আছে। তাতে দেখা যাচ্ছে মাকে ছেলে খুবভাবে সুস্থতা করে মাথায় নিয়ে যাচ্ছে, আবার এমনও দেখা যাচ্ছে ছেলে মাকে নিয়ে যাচ্ছে তো বা মেয়ে বাবাকে নিয়ে যাচ্ছে, এমন একটা দৃশ্য দূষণ আমরা দেখতে পাই। সেই দৃশ্য দূষণের হাত থেকে রক্ষা করার জন্যই অন্তত আমাদের ছোট্ট পরিসরে যাতে আমরা এই ধরনের ঘটনা কোনোদিন সম্মুখীন না হই, যে বৃদ্ধাশ্রমে মা আবার আশ্রয় হচ্ছে আর আমরা বাড়িতে এলসিসিয়ান পুষছি, সেই মানসিকতা থেকে আমরা এই ঘটনা। অসাধারণ, অসাধারণ। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি, সত্যি এই কথাটা এনারা বুঝতে পেরেছেন এবং এই অ্যাওয়ারনেসটা আজকের প্রজন্মর কাছে পৌঁছে দিয়েছেন। এর জন্য আমার আর কিছু বলার নেই। বিশ্ব বাংলা নিউজ অ্যান্ড ইনফোটেনমেন্টের তরফ থেকে এনাদের পুজোকে সেরা পুজো সম্মানটি দেওয়া। আমরা ক্লাব কর্তৃপক্ষের হাতে এই শিরোপাটি তুলে দিচ্ছি। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে বিশ্ব বাংলা নিউজ অ্যান্ড ইনফোটেনমেন্টের তরফ থেকে। বিশ্ব বাংলা নিউজকে আমাদের কৃতজ্ঞতা জানাই। হাজারো কাজের মধ্যে আমাদের মধ্যে ছোট্ট জায়গায় ওনারা এসছেন, আমরা কৃতজ্ঞ। ওনাদের শুভেচ্ছা জানাই। আমরা যখন ভালো জামা পরে রাস্তায় রাস্তায় ঠাকুর দেখতে যাই, ওনারা এইভাবেই রাস্তায় বেরোনো আমাদের কভার করেন, কৃতজ্ঞতা। সেই কারণে ধন্যবাদ।